আমার স্মার্ট ক্লাসে আজকে কম্পিউটারের টপিক হলো কম্পিউটারের প্রজন্ম। ক্লাস 11 এবং 12-এ ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা অন্যান্য যে সমস্ত ইংলিশ বোর্ড রয়েছে তাদেরও এই টপিকটা খুব গুরুত্বপূর্ণ। তো সবার প্রথমেই জানবো যে জেনারেশন বা প্রজন্ম কাকে বলে। আমরা সবাই জানি যে মানুষ, আগে প্রাচীন মানুষ ছিল, তারা কোথায় থাকতো? বনে বা জঙ্গলে থাকতো, গুহায় বসবাস করতো। এরপর আস্তে আস্তে মানুষের কিন্তু ডেভেলপমেন্ট হওয়া শুরু হয় বা গ্রোথ হওয়া শুরু হয় বা উন্নতির দিকে মানুষ যায়। তো প্রথমের দিকে যখন মানুষ বনে বসবাস করত, তার কিন্তু এত দক্ষতা ছিল না। তখন সে কি করতে পারতো? শিকার করতে পারতো, আগুন জ্বালাতে পারতো। তো এই রকম ভাবে আস্তে 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 উন্নতি হতে হতে আজকের মানুষ সব রকমের কাজ, বিভিন্ন ধরনের সায়েন্স, আর্টস বা অন্যান্য যত আর্টের কাজ বা ক্রিয়েটিভ কাজ, এবং এখন মানুষ কিন্তু চাঁদে বা অন্যান্য গ্রহে, উপগ্রহতেও যেতে শুরু করেছে। তো সেরকম ভাবেই এই যে ডেভেলপমেন্টটা কম্পিউটারের মধ্যে, এই ধরনের এক ধরনের ডেভেলপমেন্ট হয়েছে যেটাকে আমরা জেনারেশন বা প্রজন্ম অনুযায়ী ভাগ করছি। মূলত কম্পিউটারকে 5টি প্রজন্মে ভাগ করা হয়। ফার্স্ট প্রজন্ম বা প্রথম প্রজন্মের কম্পিউটার আমরা এখানে পেছনে দেখতে পাচ্ছি, যে ওপরে তিনটে কলাম রয়েছে। একটা হচ্ছে জেনারেশন, একটা হচ্ছে বেসড অন, অর্থাৎ প্রথমটা হচ্ছে জেনারেশন বা প্রজন্ম, কত প্রজন্ম, প্রথম প্রজন্ম, দ্বিতীয় প্রজন্ম, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন এবং ফিফথ জেনারেশন। তারপরে রয়েছে বেসড অন, কিসের মাধ্যমে আমরা ভিত্তি করব যে একটা জেনারেশন থেকে অন্য জেনারেশনে আমরা পৌঁছাতে পারলাম। তো দেখো, প্রথমে রয়েছে ভ্যাকুয়াম টিউব। তো ফার্স্ট জেনারেশন কম্পিউটার যেটা ছিল সেটা কি ছিল? ভ্যাকুয়াম টিউবের ওপর নির্ভর করে তৈরি হয়েছিল। আমরা প্রথমে একটা বেসিক আলোচনা করে নিই, তার পরবর্তীতে আমরা অন্য ভিডিওতে দেখে নেবো যে ভ্যাকুয়াম টিউব কি, এটির কার্যক্ষমতা কি করে করে। তো এখানে ভ্যাকুয়াম টিউব বলতে এক ধরনের বড় আকারের মেশিন ছিল, যেগুলো ভ্যাকুয়াম অর্থাৎ খালি একটি টিউবের মধ্যে কাজ করত। এর পরের জেনারেশনে আমরা দেখতে পাচ্ছি যে ট্রানজিস্টার আসে। তো ট্রানজিস্টারের মাধ্যমে এই পরবর্তী জেনারেশনে কি হয়, কম্পিউটারের একটু ডেভেলপমেন্ট হয়। আগে যে পরিমাণ আকৃতি বা যে পরিমাণ শক্তি খরচ হতো, ট্রানজিস্টার আসার পরে সেই পরিমাণ শক্তির পরিমাণ অনেক কমে যায় এবং কম্পিউটারটা কিছু হলেও ছোট হয় এবং কম তাপ উৎপন্ন করে। এরপরে আসছে থার্ড জেনারেশন। থার্ড জেনারেশনে আমরা ভ্যাকুয়াম টিউব এবং ট্রানজিস্টার ছেড়ে ইন্টিগ্রেটেড সার্কিট এ পদার্পণ করি। সেক্ষেত্রে ইন্টিগ্রেটেড সার্কিট এই ট্রানজিস্টারের থেকেও ছোট, অসংখ্য ট্রানজিস্টার মিলে একটি ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি তৈরি হয় এবং এটি অনেক কম শক্তি খরচ করে আমাদের অনেক বেশি প্রোডাক্টিভিটি দিতে পারে। এরপরে ফোর্থ জেনারেশন কম্পিউটারে আমরা দেখতে পাচ্ছি মাইক্রো প্রসেসর, অনেকগুলো আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট নিয়ে আমাদের একটা ছোট্ট চিপ। আমরা এখন যে ধরনের চিপ দেখতে পাই, যেমন সিপিউর মধ্যে আমরা কি দেখতে পারি, প্রসেসর, প্রসেসর একটা চিপসেট। তো সেটা হচ্ছে গিয়ে একটা এক ধরনের মাইক্রো প্রসেসর। তো এই মাইক্রো প্রসেসর যখন এলো তখন কম্পিউটার আকৃতি অনেক পরিমাণে ছোট হয়ে গেল। এখন আমরা দেখতে পাই যে কম্পিউটার নয়, একটি ল্যাপটপ বা ট্যাবলেট বা মোবাইলের মধ্যেও কিন্তু এই মাইক্রো প্রসেসর থাকে। সেই কারণেই এই সাইজটাকে, আগে আমরা জানতাম যখন এই ভ্যাকুয়াম টিউব বা ফার্স্ট জেনারেশন ছিল তখন একটা বা দুটো বড় ঘর নিয়ে একটা কম্পিউটার তৈরি হতো, কিন্তু এই মাইক্রো প্রসেসর আসার জন্য একটা ছোট্ট মোবাইল ফোন বা একটা ট্যাবলেট অথবা একটা ল্যাপটপের মধ্যে এত বড় জিনিসটাকে এত ছোট জায়গায় আনা সম্ভব হয়েছে। এই জন্যই এই জেনারেশন ওয়াইজ এই ডেভেলপমেন্টটা হয়েছে। এর পরবর্তীতে আমরা এখনো পর্যন্ত যে ফোর্থ জেনারেশনে রয়েছি, যে মাইক্রো প্রসেসর, এর পরবর্তীতে আরো যে জেনারেশনটা, ফিফথ জেনারেশনটা এসছে, সেটাকে বলা হচ্ছে ন্যানো টেকনোলজি। এখানে বিভিন্ন যে চিপসেট গুলো রয়েছে বর্তমানে, যেমন ইন্টেল এবং এএমডি ও যে চিপসেট গুলো আসছে, i5 বা i9 পর্যন্ত যে চিপসেট গুলো আসছে ওগুলো সম্পূর্ণরূপে নতুন, একদম যে জেনারেশন গুলো জেনারেশন 10, তো সেই জেনারেশন গুলোতে কিন্তু এই ন্যানো টেকনোলজি গুলো ইউজ করা হচ্ছে। ন্যানো টেকনোলজি গুলো ইউজ করার ফলে আকৃতি তত বেশি ছোট না হলেও, মানে মাইক্রো প্রসেসর তো এমনিতেই অনেক বেশি ছোট করে দিয়েছিল আকৃতিকে, যেমন মোবাইল ফোনের মধ্যে চলে এসেছিল, এবং এই ন্যানো প্রসেসর কি করছে, যে ন্যানো টেকনোলজি রয়েছে সেটা দিয়ে আমাদের তৈরি হচ্ছে ন্যানো প্রসেসর, এবং এই ন্যানো প্রসেসর গুলো এফিসিয়েন্সি বা কাজের দক্ষতাকে অনেক বেশি বাড়িয়ে দিচ্ছে। আমরা জানি যে এই যে ন্যানো টেকনোলজি এলো, ন্যানো টেকনোলজি হচ্ছে কি, সিপিউর একটা পোর্শন। তো এই সিপিউ যাতে র্যামের সাথে বেশি পরিমাণে ইন্টারাক্ট করতে পারে, সেইটা এই ন্যানো টেকনোলজি বা মেমোরির সাথে ভালো করে ইন্টারাক্ট করতে পারে, সেজন্য এই ন্যানো টেকনোলজি খুবই একটা উন্নত প্রযুক্তি। তো এইরকম ভাবে
একটা ভিত্তিতে, যে সবার প্রথমে ফার্স্ট জেনারেশনে ছিল ভ্যাকুয়াম টিউব, সেকেন্ড জেনারেশনে এলো আমাদের ট্রানজিস্টার, থার্ড জেনারেশনে এলো আমাদের ইন্টিগ্রেটেড সার্কিট, ফোর্থ জেনারেশনে আমাদের এলো মাইক্রোপ্রসেসর, এবং ফিফথ জেনারেশনে যেটা লেটেস্ট এখন চলছে সেটা হচ্ছে কি ন্যানো টেকনোলজির মাধ্যমে ন্যানো প্রসেসর। এরপরে দেখে নিই যে আরো একটা ভিত্তি আমাদের রয়েছে, সেটা হচ্ছে আদার ফিচার্স, কি কি নতুন ফিচার এর মধ্যে যুক্ত হয়েছে সেটা দেখো। ফার্স্ট জেনারেশনে কি ছিল? ম্যাগনেটিক ড্রাম ফর মেমোরি। তো ম্যাগনেটিক ড্রাম তখন যখন ফার্স্ট জেনারেশন তখন অনেক বড় আকৃতির ম্যাগনেটিক ড্রাম ইউজ করা হতো মেমোরি, বা আমাদের এখন যেটা র্যাম রম বা প্রাইমারি মেমোরি সেকেন্ডারি মেমোরি হিসেবে। কিন্তু সেকেন্ড জেনারেশনে যখন এলো তখন ম্যাগনেটিক কোর্স বা ম্যাগনেটিক কোর, ডিস্ক, এই ধরনের জিনিস বা কার্ড, এই ধরনের জিনিসকে ব্যবহার করে এর আকৃতি কিছু পরিমাণে ছোট করা গেল। তখন কিন্তু এই যে দেখো তার পরবর্তী জেনারেশনে রয়েছে কিবোর্ড, মনিটর এবং অপারেটিং সিস্টেম, তখনও পর্যন্ত কিন্তু এত ভালোভাবে সংগঠিতভাবে কিবোর্ড, মনিটর বা অপারেটিং সিস্টেম, মেইনলি অপারেটিং সিস্টেম কিন্তু তখন এত ভালো করে ডেভেলপমেন্ট হয়নি। ফার্স্ট এবং সেকেন্ড জেনারেশনের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে অপারেটিং সিস্টেম অত ভালোভাবে ডেভেলপমেন্ট হয়নি, এটার উৎপত্তি হয়েছে প্রথম বা এর প্রপার ডেভেলপমেন্ট হয়ে এসছে থার্ড জেনারেশনে, যখন আমাদের ইন্টিগ্রেটেড সার্কিট এলো। ইন্টিগ্রেটেড সার্কিট না আসা পর্যন্ত কিন্তু আমরা সফটওয়্যারকে অত ভালোভাবে কাজ করাতে পারতাম না। ইন্টিগ্রেটেড সার্কিটের মধ্যে বিভিন্ন ধরনের যে গেট, অ্যান্ড অ্যান্ড গেট, নর গেট, ন্যান্ড গেট, এই ধরনের গেটগুলোকে আমরা ইমপ্লিমেন্টেশন করতে শুরু করি কোন যুগে? থার্ড জেনারেশনে, যখন ইন্টিগ্রেটেড সার্কিট এলো। তো তখন আমাদের ক্ষেত্রে একটা প্রপার অপারেটিং সিস্টেম আমাদের একটা তৈরি হলো। সেটা কি ধরনের অপারেটিং সিস্টেম? সেটা উইন্ডোজ হতে পারে, সেটা লিনাক্স হতে পারে, বা সেটা ইন্টেলের কোনো প্রসেসর সেটা তার চিপসেট তৈরি করতে পারে, এরকম ভাবে কি হলো থার্ড জেনারেশনের ডেভেলপমেন্ট হলো। থার্ড জেনারেশনের কয়েক বছর পরে ফোর্থ জেনারেশনে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে কি নেটওয়ার্কিং, কম্পিউটার নেটওয়ার্ক। এই যে থার্ড জেনারেশন পর্যন্ত কিন্তু এখনো পর্যন্ত সেই যে তুমি মানে এক জায়গা থেকে অন্য জায়গায় ফাইল ট্রান্সফার বলো বা ইন্টারনেটের পরিষেবা বলো, এখনো এখনো থার্ড জেনারেশন পর্যন্ত তত সুন্দরভাবে ডেভেলপমেন্ট হয়নি। কিন্তু যখন ফোর্থ জেনারেশন এলো তখন কি হলো? তখন এই জিনিসটা ডেভেলপমেন্ট হলো, নেটওয়ার্ক। একটা ফাইলকে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় শেয়ার করতে পারলাম, এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে শেয়ার করতে পারলাম, ইন্টারনেট বা এক অনলাইন থাকাকালীন একজন ব্যক্তি বা একজন ইউজার অন্যজন ইউজারকে সেই তথ্যটাকে পাঠাতে পারলো। এই নেটওয়ার্কের বিল্ড আপটা হয়েছে ফোর্থ জেনারেশন। এর পরবর্তীতে এলো আমাদের ফিফথ জেনারেশন। এখনো পর্যন্ত বলা হচ্ছে ফিফথ জেনারেশনের কি পরিবর্তন হবে সেটা কিন্তু আমরা এখনো বুঝতে পারিনি যে ফিফথ জেনারেশনে কোনটা। ফিফথ জেনারেশনে কিন্তু এখন আমাদের যে মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই ধরনের জিনিসগুলো কিন্তু আসার প্রবল সম্ভাবনা আছে। শুধু এইটা নয়, রোবোটিক্স বলো বা অ্যাপ্লিকেশন, এতদিন পর্যন্ত যেটা হয়েছে মেশিনের ওপর ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু এখন এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ এতদিন পর্যন্ত কম্পিউটার কি করতে পারতো? যোগ বিয়োগ করতে পারতো, কিন্তু কোনো একটা ডিসিশন সে কিন্তু নিজে থেকে নিতে পারতো না। কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মেশিন লার্নিং এর ফলে এখন একটা কম্পিউটার 10,000টা ছবির মধ্যে যদি আমরা তাকে লার্ন করাই যে এটা বিড়াল, এটা কুকুর বা এটা গাড়ি, তখন কিন্তু তার পরবর্তীতে সেই ডেটাটাকে লার্ন করে সে কিন্তু পরবর্তী কোনো একটা পরীক্ষা দিলে যে এটা কি, তখন সে কিন্তু বলতে পারবে যে হ্যাঁ এটা কুকুর বা এটা বিড়াল বা এটা গাড়ি। তো এইভাবেই কম্পিউটার জেনারেশনের একটার পর একটা পরিবর্তন হয়েছে এবং প্রতি জেনারেশনে কিছু ডেভেলপমেন্ট হয়েছে। তো আমরা আজকে কম্পিউটার ডেভেলপমেন্টের এই যে পুরো লাইফ সাইকেল সেটা আজকে দেখলাম। এরপরে আমরা আলোচনা করছি যে কোন জেনারেশন কত টাইম পর্যন্ত, কত ডিউরেশন পর্যন্ত ছিল। তো সবার প্রথমেই বলে রাখি যে এই প্রশ্নটা বা কম্পিউটারের যে জেনারেশন সেটা কিন্তু বারবারই পরীক্ষায় আসে। তো ক্লাস 11 এবং 12 এর কম্পিউটার সায়েন্স হোক বা কম্পিউটার অ্যাপ্লিকেশন, তোমাদের সকলের জন্য কিন্তু এই টপিকটা বা এই কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। তো মনোযোগ দিয়ে দেখো।